Waiting Bengal. Waiting positive. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস ঘটনায় মৃত্যু হয় এক 3 বছরের শিশুর আহত হয়েছেন প্রায় 30 জন বাস যাত্রী বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ চাকরি বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার মালদা মানিকচক রাজ্য সড়কের ওপর বাঁকিপুর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায় জানা গিয়েছে বাসটি মানিকচকের দিক থেকে মালদা শহরের দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁকিপুর এলাকায় একটি শিশু ওই বাসের সামনে আসতেই শিশুকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাসের ভেতরে প্রায় 40 জন যাত্রী ছিলেন কম বেশি সকলেই আহত হয়েছেন জলে বাসের অধিকাংশ অংশ ডুবে থাকায় এখনও বাসের ভেতর বেশ কয়েকজন যাত্রী আটকে রয়েছেন বলে অনুমান করছে স্থানীয়রা ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের উদ্ধার করেন ঘটনায় একজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি অসংখ্য বাস যাত্রী আহত হয়েছেন আহতদের চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে ঘটনার জেরে এখনও জোর চাঞ্চল্য রয়েছে এলাকা জুড়ে 4টার পরে বাসটা আসছিল মানিকচক থেকে মালদার দিকে আমরাও পেছনে পেছনে ছিলাম সাডেনলি একটা বাচ্চা সামনে আসাতে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে গাড়িটা পড়ে যায় জলে বাচ্চাটা তো বাঁচলই না আর রানওভার হয়ে গেছে তারপরে জলে পড়ে যাওয়াতে বেশ কিছু মানুষ আহত হয়েছে রেস্কিউ করা হয়েছে তাৎক্ষণিকভাবে এলাকার লোক তাড়াতাড়ি ডুবে সমস্ত লোকজনকে রেস্কিউ করেছেন এবং কিছু লোক আশঙ্কাজনকভাবে আমরা ভাবছি যে থাকলেও থাকতে পারে এবং তাৎক্ষণিকভাবে মানিকচক প্রশাসন অ্যাকশন নিয়ে সমস্ত যারা পেশেন্ট ছিল তাদেরকে মানিকচক কিছু লোক মালদা জেলা চলে গেছে জেলা মেডিকেল কলেজে চলে গেছে এবার মানিকচকে আমরা গিয়ে দেখলাম ওখানে 3-4 জনকে ইমিডিয়েট ইফেক্টসে রেফার করা হয়েছে কিছুজন ফার্স্ট এডের পরে ওখানেই আছে আর যে মারা গেছিল বাচ্চাটা সেই বাচ্চাটা এখন মানিকচক হাসপাতালে রয়েছে তার পোস্টমর্টামের জন্য ব্যবস্থা চলছে আর এখানে আমরা ভাবছি যে হয়তো বাসটা উঠলে আর যদি কোনো বডি পাওয়া যায় সেটা পাওয়া যেতেও পারে আমরা আশঙ্কায় রয়েছি এটা রাজ্য সড়কের ফাঁকিপুরের কাছে রয়্যাল বাস যাচ্ছিল মালদার দিকে রাস্তাতে একটা শিশুকে বাজাতে গিয়ে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে গর্তের মধ্যে পড়ে যায় মোটামুটি 30-35টা মানুষ বাসের মধ্যে ছিল এখন কে কি অবস্থায় যায় না পুলিশের টিম এসছে আমরা চাইছি যে রাস্তার উপরে নিয়ন্ত্রণভাবে গাড়ি চালাক আর রাস্তার পরিস্থিতি তো আগে খারাপও আছে এটা তার সমাধান করার জন্য প্রশাসন লোক তো পিছনে দিয়ে গেছে কিন্তু পা ঠেকছে না বেড়া বেড়া বেড়া
ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।